বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি শিরিন আক্তার, সহকারী শিক্ষিকা, ধানসাগর রাধালক্ষ্মী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝনকোলা, বাগেরহাট। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের প্রাকৃতিক দুর্যোগের প্রথম পাঠ নিয়ে, পাঠ এক নিয়ে আলোচনা করব। পাঠ একে আছে বাংলাদেশের অষ্টম অধ্যায়, আছে বাংলাদেশের দুর্যোগ। পাঠ এক আছে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ একটি দেশ। আমরা জানি ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি ও উষ্ণায়নের কারণে সারা বিশ্বেই আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ুর এই পরিবর্তনের কারণে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি, অত্যাধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিকা, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প আছে আরেকটি দুর্যোগ। এই দুর্যোগগুলা সাধারণত প্রাকৃতিকভাবে আসে, আর এই দুর্যোগগুলো আমাদের মানব সৃষ্টি অনেক কারণ আছে যেগুলোর জন্য এই দুর্যোগগুলো বর্তমানে বেশি হচ্ছে। একে আছে বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। বৈশ্বিক উষ্ণায়ন ধারণা, পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ঘটেছে পানি, বায়ু, অন্যান্য উপাদানের সমন্বয়। উষ্ণায়নের ফলে সেই পরিবেশ ব্যাপকভাবে বিপন্ন হচ্ছে। তাহলে আমরা এবার দেখবো উষ্ণায়ন আসলে কি। উষ্ণায়ন হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমাদের সুখ সমৃদ্ধি ও আমাদের জীবন হয়েছে অত্যন্ত সুখ ও স্বাচ্ছন্দ্যময়। কিন্তু প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় হচ্ছে। এই প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের অনেকগুলো কারণ, তার মধ্যে আছে বড় বড় শিল্প কলকারখানা, বড় বড় যানবাহন এবং আরও অতিরিক্ত জনসংখ্যা, জনসংখ্যার বন উজাড় করে ফেলানো, সমুদ্রে বর্জ্য ফেলানো, বিভিন্ন কারণ আছে, এটা মানব সৃষ্ট। বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এই মানব সৃষ্ট এই কাজগুলোর কারণে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এসিএফসি, হ্যালন ইত্যাদি। এই গ্যাসগুলো পৃথিবীকে চাদরের মতন আবৃত করে রেখেছে। সাধারণত পৃথিবীর দিনের বেলা পৃথিবীতে সকালে সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয় এবং আলোকিত হওয়ার পরে যে তাপ সৃষ্টি হয় সেই তাপ রাত্রেবেলা আবার বায়ুমণ্ডলে মিশে যায়। কিন্তু এই গ্যাসগুলোর কারণে পৃথিবীতে সেই তাপমাত্রাগুলো সব বায়ুমণ্ডলে যায় না, এরা চাদরের মতো এই তাপমাত্রা ধরে রাখে, ফলে পৃথিবী পৃষ্ঠ উষ্ণ হয়। এই একেই বলা হয় উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এই গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে আমাদের সমুদ্রের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, আমাদের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের জীবনযাপন হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের ধীরে ধীরে এই পরিবর্তন এর পরিবর্তন করতে গেলে আমাদের এর বিপক্ষে যেমন বনায়ন করতে হবে, তারপরে কলকারখানা এগুলো নিয়ন্ত্রণে আনতে পারলে, যানবাহনের নিয়ন্ত্রণে আনতে পারলে আমরা এ থেকে আস্তে আস্তে পরিত্রাণ পাবো। সারা বিশ্বব্যাপী এ নিয়ে বর্তমানে আন্দোলন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উষ্ণায়ন আমরা বুঝতে পারলাম যে উষ্ণায়ন আসলে কি। উষ্ণায়ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসের আবৃত, গ্রিন হাউস গ্যাসের আবরণ। এই গ্রিন হাউস গ্যাস আমাদের জনজীবন বিপর্যস্ত করে তুলতেছে। আগামী দিনে কেমনি এটা বেড়েই চলেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা দরকার, আর আমাদের এই কাজগুলো করা দরকার, তাহলে আমাদের পৃথিবী আবার আমাদের বসবাসযোগ্য আগের মতন হবে। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।